আমি রয়েছি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির স্মৃতিধন্য পূর্ণভূমি সিলেটের ঐতিহ্যবাহী আমানুল্লাহ কনভেনশন সেন্টার। কেন এখানে এসেছি দেখতে পাচ্ছেন, সেখানে ডাউরি ফ্রি ম্যারেজ প্রজেক্ট আজকে আমাদের সিজন 2 এর প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ আমানুল্লাহ কনভেনশন সেন্টারে আজকে 25 জন অর্থাৎ 25 জোড়া ভাই এবং বোন, আলহামদুলিল্লাহ অর্থাৎ 25 কাপলের বিবাহ অনুষ্ঠান হচ্ছে। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমি যাচ্ছি মেইন হলে যেখানে রয়েছেন দামান এবং কন্যা, রয়েছেন তাদের পরিবার, রয়েছেন আমাদের সাথে আমাদের টিমের আরও যে সমস্ত ভাই এবং বোনের আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছেন। আমরা তাদের প্রত্যেকের ফ্যামিলির বিভিন্ন দায়িত্বশীলদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আলহামদুলিল্লাহ। চলেন যাই সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য। আপনারা অপেক্ষায় ছিলেন, আর আমি আপনাদের এই দায়িত্বশীল আদায় করার জন্য আমি এসেছিলাম লন্ডন থেকে বাংলাদেশ সফরে। সফরে এসে আজকে হল আমার সফরের সমাপনী দিন। আমন্ত্রিত হয়ে এসেছিলাম আজকের এই আমানুল্লাহ কনভেনশন সেন্টারে। আলখার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আপনাদের এই যৌথবিহীন গণবিবাহ ডাউরি ফ্রি ম্যারেজ প্রজেক্টে আজকে সিজন 2 এর প্রথম পর্বে আলহামদুলিল্লাহ এবছর আমরা দুটি জায়গায় দুটি শহরে আমরা করতে যাচ্ছি। প্রথমটি আমরা শুরু করেছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির স্মৃতিধন্য পূর্ণভূমি সিলেট থেকে। আরেকটি প্রোগ্রাম হবে রংপুর এলাকায়, এটা অত্যন্ত নিডি আপনি মঙ্গা কবলিত, এখানে খাবারের মানুষদের খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই, ওই সমস্ত এলাকাগুলোতে। আমরা কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আপনাদের যে ডোনেশনটুকু আমাদেরকে দিবেন এই ডোনেশনগুলো আমরা পৌঁছে দিব অসহায় মানুষদের কল্যাণে, এবং অসহায় মানুষ যারা কাদের জন্য আপনারা ডোনেশন করেছিলেন আসলে 500 পাউন্ড। আমি আবেদন করেছিলাম আপনাদের কাছে যে আপনারা যদি 500 পাউন্ড দেন, ফুল প্যাকেজ হচ্ছে 500 পাউন্ড। 500 পাউন্ডের মাধ্যমে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যেটা কিভাবে সম্ভব, 500 পাউন্ড দিয়ে আপনি বিবাহ কিভাবে দিবেন, কিভাবে সেটা সম্ভব। আলখার ফাউন্ডেশন গত বছর সেটা আমরা করে দেখিয়েছি যে হ্যাঁ সম্ভব। এই সম্ভবকে আমরা সামনে আগ বাড়াতে চাই। এই বছর আমাদের দ্বিতীয় আমাদের এই আয়োজন আলহামদুলিল্লাহ সিলেটের বিভিন্ন এলাকা, সুনামগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে এবং সিলেটের কানাইঘাট জকিগঞ্জের বিভিন্ন এলাকাগুলো থেকে আমরা 25 জন আপনার ছেলে এবং 25 জন মেয়েকে আমরা চয়েস করেছি, এবং আমাদের এই 25 জন কাপড়ের আজকে বিবাহ অনুষ্ঠান একই ছাদের নিচে হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার সাথে রয়েছেন তারেক মামা সজীব ভাই। সজীব ভাইয়ের সাথে কথা বলতে চাই। সজীব ভাই, প্রথমে তো শুকরিয়া আপনার, আমি সফরে এসেছি আপনার কার্যক্রমগুলো দেখার জন্য। আপনি এবং আপনার টিমের অত্যন্ত সুশৃঙ্খলভাবে যে কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছেন, মোবারকবাদ ইকরা বাংলা টিমের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার কাজকে যেন কবুল করেন। আজকের যেহেতু সুন্দর আয়োজন আপনি করলেন, সবকিছু পরিপাটি, প্রস্তুতি প্রায় সম্পন্ন। আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে এই আনন্দগুলো মুহূর্তে আপনি কি বলবেন? সর্বপ্রথমে আসলে আমি আমাদের যাচ্ছি আমাদের ইকরা বাংলা এবং আলখাইর ফাউন্ডেশন সকল সম্মানিত ডোনারদের প্রতি, কারণ তাদের সহায়তা ছাড়া আসলে প্রোগ্রামটা আয়োজন করা সম্ভব হতো না। গত বছর যখন আমরা প্রোগ্রামটা আয়োজন করেছিলাম আমরা তখন ভাবিনি সেটা তো সুন্দর প্রোগ্রাম আয়োজন করতে হবে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি যে আমরা খুব সফলভাবে, কারণ একটা বিয়ের প্রোগ্রাম আয়োজন করা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক চ্যালেঞ্জিং বিষয়, কারণ বয়সের একটি ব্যাপার আছে, বরকনে মিলনের একটা ব্যাপার আছে, তাদের পরিবারগুলো যাচাই বাছাই করা অনেক প্রসেসের ভিতর দিয়ে আমরা বিগত কয়েক মাস যাবত আমাদের টিম আলখাইর ফাউন্ডেশন টিম এরা সারা বাংলাদেশ আনাচে কানাচে কিন্তু আমরা এই বর এবং কনে মিলাতে কাজ করে এসেছিলাম। সর্বশেষ আমরা প্রোগ্রাম করার আগে তাদের এনআইডি কার্ড যাচাই বাছাই করে কাজীর সাথে কথাবার্তা বলে দেন আমরা কিন্তু এই আজকে এই বিশাল প্ল্যাটফর্মে আমরা আসতে পেরেছি। ডোনারদেরকে শুকরিয়া আদায় করতেছি, কারণ আমরা তাদের এই সহায়তা ছাড়া করা যেত না। এবং আপনারা দেখতেছেন যে কীভাবে এই প্রোগ্রামটা আমরা আয়োজন করতেছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে লাইভে থাকার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী যে প্রোগ্রামটা এটা আপনারা আমরা চেষ্টা করবো আপনাদের লাইভে দেখানোর জন্য, ইনশাআল্লাহ লাইভে দেখানোর জন্য। সজীব আমাদের সাথে রয়েছেন। আমি আজকে এই হলে চলে এসেছি আরও আগ থেকে, আসার পরে আমি দেখতেছিলাম এই কাজগুলো অনেকটা মনিটর করা, এই কাজগুলো প্রসেসগুলো আপনার কমপ্লিট হবে না, ম্যাট্রিক্স করা এটা এত সহজ ব্যাপার না। আমাদের ফুল টিম আজ থেকে তিনা সেখানে কাজ শুরু করেছিল। আমি যেতে চাই দামানদের মধ্যখানে, আপনাদের সব দামানদেরকে একসাথে দেখতে চান কিনা? অবশ্যই দেখতে চান। আচ্ছা আমি শুরু করি তাহলে, এখানে গণেন। এখানে যারা রয়েছেন সকলেই দেখেন, আমি এই বর্গের মধ্যখানে দাঁড়িয়ে রয়েছি, এটা আমার জীবনে। দর্শক যারা আমাদেরকে দেখতেছেন এই মুহূর্তে ইকরা বাংলা টিভি স্কাই 778 থেকে, ঠিক আছে স্কাই 778 ইকরা বাংলা টিভি দেখতেছেন অথবা কাছে থেকে দূর থেকে যে আমাদেরকে দেখতেছেন, এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা, আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা যে আমি দাঁড়িয়ে রয়েছি 25 জন জামাই, আমাদের সিলেটের ভাষায় হইন জামাই নৌশা বর, তাদের মধ্যখানে আলহামদুলিল্লাহ তিনাদের মেহমানদারি হয়ে গেছে। মূল অনুষ্ঠানের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। তো আজকের এই অনুষ্ঠানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের বর যাদেরকে দেখতেছেন যারা গত বছর গত লাস্ট রামাদানে অর্থাৎ রামাদান 2023 তে আলখায়ের ফাউন্ডেশনের ডাউরি ফ্রি ম্যারেজ প্রজেক্টে ডোনেশন করেছিলেন আপনাদের দানের ফসল হচ্ছে আজকের এই অনুষ্ঠান ভবিষ্যতের কাজে আমরা সহযোগিতা রাখতেছি ইনশাআল্লাহ আমরা যাচ্ছি মঞ্চের দিকে বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই যৌতুক মুক্ত বিয়ের প্রোগ্রামে আলখায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি যদিও আমরা খাবার বর্ণনা পর্বগুলো আমরা আগে সেরে ফেলেছিলাম আমাদের যদি সময় খুবই কম এই কারণে আমরা এখন বিয়ের মূল প্রোগ্রামে চলে যাচ্ছি আমি আমাদের এই প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি আমাদের লন্ডন থেকে আগত আমাদের ইকরা বাংলা প্রিয় জনপ্রিয় আমাদের প্রেজেন্টার সাজনা বেগমকে আমি এই পর্যায়ে মূল প্রোগ্রামে যাওয়ার জন্য আমাদের উপস্থাপনা করার জন্য আমাদের সিরাজুদ্দিন আবেদ ভাইকে মঞ্চে আহ্বান জানাচ্ছি সবাইকে শুভ অপরাহ্ন আলখায়ের ফাউন্ডেশনের উদ্যোগে যৌতুকবিহীন বিয়ে 2024-এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গত বছর প্রথমবারের মতো এই উদ্যোগটি নিয়েছিলাম আপনারা জানেন আলখায়ের ফাউন্ডেশন 2016 সাল থেকে বাংলাদেশে কাজ করছে আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা যারা বিভিন্নভাবে রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন যারা অর্থনৈতিকভাবে দুর্বল আছেন তাদেরকে তারা যেন নিজ পায়ে দাঁড়াতে পারেন সেই লক্ষ্যে আলখায়ের ফাউন্ডেশন কাজ করছে বিভিন্ন দুর্যোগ বিপাকে সারা দেশে আলখায়ের ফাউন্ডেশন মানুষের এই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আর এই পাশে দাঁড়ানো যে চেষ্টাটা আলখায়ের ফাউন্ডেশন করছে এখানে আমাদের সহযোগী হিসেবে যারা থাকছেন অধিকাংশই প্রবাসী বাংলাদেশি এই প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের সহযোগিতাতেই এই আয়োজনগুলো সম্পূর্ণ হচ্ছে আমরা এই শীত গেল শীতের মধ্যে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি তার আগে বন্যা যখন হয়েছে তখন বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি গৃহহীন মানুষকে গৃহ দেয়া টিউবওয়েল দেয়া এই কাজগুলো করে আসছে সেই ধারাবাহিকতায় এই যৌতুকবিহীন বিয়ে যৌতুক একটি সামাজিক ব্যাধি এই ব্যাধি থেকে দূরে সরে আসা সেই সঙ্গে যারা কন্যাদায়গ্রস্ত পিতা আছেন কন্যাদায়গ্রস্ত পরিবার তাদেরকেও মুক্ত রাখা দুশ্চিন্তা মুক্ত করা সেই উদ্যোগে এই যৌতুকবিহীন বিয়ের আয়োজনটি করা হচ্ছে গত বছর 2023 সালে এই সিলেটে এই আমানুল্লাহ কমিউনিটি সেন্টারে আমরা 30 জোড়াকে এক করতে পেরেছিলাম আজকে আল্লাহর রহমতে আমরা 25 জোড়া এখানে একত্রিত হয়েছে আমরা দুই জোড়া 4 জোড়া হাত একত্রে করতে পেরেছি এবং আগামী মাসে রংপুরে আরও 15 জোড়া হাত একত্র হবে ইনশাআল্লাহ তো আপনারা যারা এখানে আমন্ত্রিত অতিথি যারা আছেন আমাদের মাঝে এখানে বরেরা আছে পাশের কক্ষে কনেরা উপস্থিত আছে আমাদের এই বিয়ের আয়োজনগুলো সম্পূর্ণ হবে আমি প্রথমে এই উদ্যোগ নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি আমন্ত্রিত অতিথির মধ্যে সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু ভাই আছেন আমাদের মাঝে বাবু ভাইকে মঞ্চে আহ্বান করছি কিছু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম ধন্যবাদ সবাইকে আজকের এই মহতি অনুষ্ঠানে আলখায়ের ফাউন্ডেশনের আয়োজনে যৌতুকবিহীন বিয়ে 2024-এ যারা উপস্থিত হয়েছেন এবং যে সমস্ত পরিবার তাদের দাম্পত্য জীবন শুরু করতে যাচ্ছে, তাদের সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ প্রার্থনা এবং দোয়া কামনা করছি। আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশে দীর্ঘদিন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে অসহায় অসচ্ছল মানুষের পাশে, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদেরই একটি প্রজেক্ট এই যৌতুকবিহীন বিয়ে। 2023 সালে প্রথম এখানে যৌতুকবিহীন বিয়ে হয়েছিল। আজকে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উদ্যোগ। আমি আশাবাদ ব্যক্ত করি, সমাজে আমাদের যে সমস্ত কুসংস্কার আছে এবং যৌতুক নিয়ে যারা ভুক্তভোগী, বিশেষ করে কন্যাদায়গ্রস্ত পিতা যাদেরকে বলি আমরা, যারা যৌতুকের কারণে মেয়েদেরকে বিয়ে দিতে পারেন না, বিভিন্ন সাংসারিক সমস্যার সৃষ্টি হয়, সামাজিক সমস্যার সৃষ্টি হয়, এগুলি প্রতিরোধে এই যৌতুকবিহীন বিয়ের প্রজেক্টটা অত্যন্ত ফলপ্রসূ হবে। ভবিষ্যতে হয়তো আলখাউর ফাউন্ডেশনের এই সহযোগিতায় আরও অনেকে এগিয়ে আসবেন। সমাজের যারা সামাজিক কর্মকাণ্ডে আছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে আছেন, ধর্মীয় কর্মকাণ্ডে আছেন, তারা আরও বেশি অনুপ্রাণিত হবেন এবং একে ব্যাপকভাবে আমাদের মাঝে পৌঁছে দিতে পারবেন। সমাজের বিভিন্ন স্তরে এই যৌতুকবিহীন বিয়ের প্রচলনটা আস্তে আস্তে কমে যাবে, সে আশাবাদ ব্যক্ত করে আবার আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ বাবু ভাই আপনাকে। আমরা এখানে যাদেরকে আজকে নিয়ে এসেছি, আমরা চাইবো যে তারা যেন এই বিয়ের দাঁড়াতে পারে। কন্যা যারা তিনাদের এখানে ইজি নেওয়া হচ্ছে। মৌলানা আবুল হোসেন চুতুলি, তিনি চুতুলি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, যিনি এই কাজগুলো বিশেষ করে আপনারা জানেন জনপ্রতিনিধি, ওলামা একরাম, স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে আমরা কাজ করে থাকি। তো আমরা এখানে এসেছি, তিনি এই কাজগুলো দেখাশোনা করতেছেন। আপনারা এই আপডেটগুলো এখান থেকে পাইতেছেন। এটা আপনাদের কাঙ্ক্ষিত একটি প্রোগ্রাম, আমাদের সকলের কাঙ্ক্ষিত একটি প্রোগ্রাম, একটা ইউনিক প্রজেক্ট আলখায়ের ফাউন্ডেশনের। আমরা এই প্রজেক্টে আপনাদের সকলের সহযোগিতা আমরা প্রত্যাশা রাখি। আমরা এখানে এখন মেয়েদের ইজিন নেওয়া হবে, এরপরে সেখানে বিয়ের মূল অনুষ্ঠানটি হয়ে যাবে ইনশাল্লাহ। মোহন সাহেব, যখন আপনি প্রস্তুত হয়ে যাবেন চেয়ারম্যান আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। ওনাদের সাক্ষী এবং আদার্স যে সমস্ত বিষয়গুলো আপনারা জানেন, একটা বিয়ে এটা অনেকটা পেপার ওয়ার্ক রয়েছে। তো আমরা আমাদের জায়গাগুলো থেকে আগ থেকে এগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বোনরা এখানে যারা রয়েছেন সকলেই আজকের নববধূ। সকলের তাদের জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই। আপনাদের দানেই তাদের বিবাহ অনুষ্ঠান আমরা করে দিচ্ছি। তাদের বিবাহটা আমরা দিব কি বা দিচ্ছি কি এটা এখন আপনাদেরকে দেখাবো না, দেখাবো কিছুক্ষণ পরে। দেখতে গেলে থাকতে হবে আমাদের সাথে। শুধু ছেলে এবং মেয়েকে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি তা নয়, তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা বেশ কিছু জিনিসপত্র তাদেরকে সাথে দিয়ে দিচ্ছি, যাতে করে তাদের নতুন এই জার্নি, জীবনের নতুন এই যাত্রাকে তিনারা সুন্দর করে পরিচালনা করতে পারেন। ওইটা তারা আপনাদেরকে দেখাবো। মনসাব, আপনার রেডি হইলে আমরা আমাকে একটু বিষয়টা একজন সাক্ষী, সাক্ষীর যে উকিল বাবা, হ্যাঁ যেটা উকিল বাবা বলা হয়, উনি সেখানে আসতেছে। মিনি অর্থাৎ হলো যে মেয়ের পক্ষ থেকে যিনি ইজিনটা নিয়ে নেবেন আর কি, ওইখানে বরপক্ষ রয়েছেন। ধারাবাহিক আমরা ওইখান থেকে ওইখানে চলে যাব। প্রিয় দর্শক, আসলে আমাদের কান্তিপাঞ্জা তারক মামা সজীব আগে বলছেন, এটা বাংলাদেশের ক্ষেত্রে এটা এই প্রজেক্টটা ব্যাপকভাবে জনপ্রিয়তা আমরা আলহামদুলিল্লাহ আলখায়ের ফাউন্ডেশনের মাধ্যমেই আমরা গত বছর সিলেটে আমরা শুরু করেছিলাম এবং আমরা মনে করি এই বছর আমাদের ২০ এলাকাতে হচ্ছে। সজীব আমাদেরকে আবদার রেখেছেন, আপনাদের কাছে আবদার রেখেছেন যে আগামী বছর আমরা 5টি বিভাগীয় শহরে আমরা এই জাতীয় জন্য প্রোগ্রাম করতে পারি। কারণ হলো কি জানেন, এক জায়গায় আমরা যাচ্ছি 5 জন কাপলের দরকার, সেখানে হয়ে যাচ্ছে 20 জন। কাকে রেখে কাকে দিব আমরা? এরা কিন্তু আপনার অপেক্ষা আছে। যারা অপেক্ষায় আছেন, যে সমস্ত প্যারেন্টসদেরকে আমরা বলছি ইনশাআল্লাহ যেভাবে আপনার নেইবারের সেলের দায়িত্ব আমরা নিয়েছি, আপনার গ্রামের পূর্বপাড়ার সেলের দায়িত্ব আমরা জেলা নিছি, পশ্চিম পাড়ার মেয়ের দায়িত্ব জেলা নিছি, আপনার মেয়ের দায়িত্ব আমরা নেব। তো এই রমাদানে আপনি যদি তারা সাপোর্ট করেন না রমাদান 2024-এ, তাহলে যাদেরকে আমরা কমিটমেন্ট দিয়ে এসেছি তাদের সাথে আমরা কমিটমেন্ট রক্ষা করতে পারবো না। মেয়ে হতো মেয়ের বাবা অথবা মা, ছেলের মা অথবা বাবা ওকে আশা নিয়ে তিনি অপেক্ষা করতেছেন, আপনি তার মেয়ের দায়িত্ব নেবেন। বেশি কিছু লাগে না, ডোনার ভাই বোন হন, আমাদের শুধু দর্শক শ্রোতা হন, জাস্ট অনলি £500, জাস্ট অনলি £500 আপনি যদি পে করি নেন, একজন ছেলে একজন মেয়ের বিবাহর অনুষ্ঠান আপনাকে করে দিতে পারবেন। আর আমরা জানেন কি তা, বিশেষ করে আমরা যেখান থেকে আইসি ইউকে থাকি, আল্লাহু আকবার, বিবাহ এবতরি ওইছেও না, আপনারা জানেন কত বিবাহ আমরা ব্যাপারে বিবাহ এবতরি ওইছেও না, বিবাহর আগে এমনি যাওয়া হয় £500 খরচ হয়ে যায়, আল্লাহু আকবার। তো আপনি চাইলে আপনার অতিরিক্ত খরচগুলোকে কমিয়ে, এবং সুযোগ এখানে তো আপনি জাকাত থেকে, জাকাত তো আপনার এটা গুরুত্বপূর্ণ একটা ইসলামের ফরজ বিধান, আপনি চাইলে জাকাত দিতে পারবেন। এই যাদেরকে দেখতেছেন, এই যে সমস্ত বোন যারা এখানে আমার পিছনে যারা দেখতেছেন, এরা কেউ না কারো মেয়ে, কেউ না এরা কারো না বোন হবে। আমরা কি পারি না এই সমস্ত মেয়েদেরকে নিজেদের মেয়ে, বা আপনারা মুরব্বী যারা রয়েছেন আপনি বলবেন এই মেয়েগুলো আমার, আমি কি ভাবতে পারি না আর আমার বোন, গরিব হিসাবে বোন আমাদের মুসলমানের সন্তান হিসেবে আমরা কি তাদের দায়িত্ব নিতে পারি না? জাস্ট অনলি £500 দরকার, একটি £500 পারে একজন ছেলে এবং একজন মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিতে। আর একটা আমি বাংলাদেশে কিন্তু আমরা প্রতিনিয়ত বাংলাদেশ যখন পত্রিকা খুলি, প্রত্যেক রোগীগুলো আমরা দেখতে পারি যে কন্যা দায়গ্রস্ত পেতে আত্মহত্যা, সে সুইসাইড করতেছে, গাছের ডালে আপনার ফাঁস দিয়ে আত্মহত্যা করতেছে, পুকুরে আত্মহত্যা করতেছে, নিখোঁজ, যৌতুকের কারণে অনেক বোনের সংসার ভেঙে যাচ্ছে, এসিড মারতেছে, তালাক দিচ্ছে। পত্রিকা পাতা খুললে এমন কোনো দিন নাই যে নিউজগুলো আমরা না দেখি। যেটা আমরা চাচ্ছি প্রতিরোধ করার জন্য ইসলামের সুন্দর যে একটা মেসেজ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে, যৌতুকমুক্ত বিয়ে যাতে কোনো অভিশাপ না হয়, তারা কারো বার্ডেন না হয়ে দাঁড়ায়, এই জন্য কিন্তু আমরা এই প্রোগ্রামটা করে যাচ্ছি। এবং এই যে শুধুমাত্র £500 মাধ্যমে একটা পরিবারের দুটি হাত মিলে দেওয়ার পাশাপাশি আমাদের একটা অভিশাপ থেকে কিন্তু আমাদের দেশকে মুক্তি দিতে যাচ্ছে। আল্লাহু আকবার। এই যে দেশকে আমরা বাঁচিয়ে দিই, দেশটা আমাদের, এই পরিবারগুলো আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই বাঁচিতের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল করিম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আপনি যদি বিপদীদেরকে সাহায্য করেন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন আপনাকে। সুবহানাল্লাহ। দুনিয়াতে বিপদকালীন কোনো মানুষের বিপদ যদি আপনি সরিয়ে দেন, রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতের বিপদকে দূর করে দিবেন। আজকের এই আনন্দপূর্ণ মুহূর্তে সিলেটে একই ছাদের নিচে 25 জন ভাই বোনের বিবাহ অনুষ্ঠান হচ্ছে, আলহামদুলিল্লাহ। 25 জন ছেলে, 25 জন মেয়ে, অর্থাৎ 25 কাপলের, আলহামদুলিল্লাহ। আমরা তাদের দাম্পত্য জীবনের সুখ এবং কল্যাণ সমৃদ্ধি কামনা করি। আপনারা যারা ডোনেশন দিয়েছিলেন আপনারা আমাদের কাছে, আমরা আজকে আপনাদের ডোনেশনগুলো দিয়ে আমাদের ডাউরি ফ্রি ম্যারেজ প্রজেক্ট সিজন 1-2 এটা আলহামদুলিল্লাহ প্রথম এতে আমরা সিলেটি শাহজালাল পূর্ণভূমিতে আমরা প্রথম এটা বাস্তবায়ন করতেছি, আলহামদুলিল্লাহ। আমরা এই সমস্ত বোনদেরকে আগে দেখিয়েছি, দামান যারা তাদেরকে দিব কি, আমরা শুধু বিয়ে দিয়ে দিলাম, পরের জীবনে তাদের কি হবে, তাদের জন্য রয়েছে বিশেষ সারপ্রাইজ। তারা এটা এখনই দেখাচ্ছি না, দেখাবো আপনাদেরকে একটু পরে। থাকতে হবে আমাদের সাথে, যারা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন। আমরা দেখি কি দেই তাদের, এটা অনেকে আমাদের প্রশ্ন করেছিলেন, বিশেষ করে আমি তো ফেস করি আপনাদের এই বিষয়গুলো, যে হুজুর প্রশ্ন আসিল, বললে হুজুর এই 500 টাকা বেয়ে দিলে এই বা কিলাম ভাই আর বই নকল, আপনারা 500 টাকা, এরার কাছে কয়েক লাখ টাকা, আপনারা £500, ওনাদের কাছে কয়েক লক্ষ টাকা। কিভাবে এই যে কাজটুকু আমরা দেখাইলাম আপনাদেরকে, সুবহানাল্লাহ বিহামদিহি। ডাউরি ফ্রি ম্যারেজ প্রজেক্টের জন্য আজকের এই ভেন্যুটি সাজিয়েছি আমরা আপনাদের পক্ষ থেকে। পিকআপ ভ্যানগুলো রেডি, একটি পিকআপ ভ্যানে চলে যাবে আপনাদের দেওয়া গিফট, হাদিয়া, মালামালগুলো। চলেন দেখি সেই সারপ্রাইজ কি আপনাদের জন্য। এই মুহূর্তে ইকরা বাংলা টিভি যারা দেখতেছেন, আল্লাহু আকবার, আত্মীয়জন যে যেখানে আসইন সকলটা ফোন করি ওখানে কৌকা যে ইকরা বাংলা টিভি দেখতা, অনু আপনারা দানে আমরা আপনারা দেওয়ার ডাউরি ফ্রি ম্যারেজ প্রজেক্টর প্রোডাক্ট সকল। প্রথমে দাঁড়িয়ে গেছি যৌতুকবিহীন বিয়ে 2024 সিলেট বাংলাদেশ। এই বছর, গত বছর শুধু আমরা সিলেটে করেছিলাম, এই বছর আমাদের টার্গেট হচ্ছে সিলেট, পরবর্তী অধিবেশন হবে রংপুরে ইনশাআল্লাহ ইন ফিউচার। এই রমাদানে যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন, সহযোগিতা করেন, বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে আমরা পৌঁছে যেতে চাই আপনাদের দেওয়া এই সুন্দর প্রজেক্ট নিয়ে। ইনশাআল্লাহ আমরা দিচ্ছি কি, প্রত্যেকটা নতুন কাপড়কে আমরা দিচ্ছি এক জোড়া করে বালিশ, ভালো উন্নত মানের বালিশ। আমরা এইগুলো দিচ্ছি, হাউসহোল্ড আইটেম দিচ্ছি, একটা ফুড প্যাকস, একটি চোলা রান্না করবার লাগি, একটা সেলাই মেশিন বইনোর লাগি, আর একবারে প্লেট ওটা হলতা 15 কেজি চাউল, আর দিচ্ছি বাইকে একটি বুঝছেন নাকি তাই এটা এটা হইলে ভ্যান গাড়ি বাদে দেখাই ভাইয়া চলেন। এটা শুধু একটু জলক মারছি আপনারা, মূল প্রোগ্রামে যেতে চাই। দিন সৈন্যা হলতে আর দামান্ত হলতে বাড়ছেই না নাই নি, আর বেইলো জারগি তারও যাই থাকি চলো গেছেন যাই। দেখো লিলু আহমদ এবং সোহারার আক্ট সম্পন্ন করার জন্য সোহারা আক্তারের পারমিশন আপনি উকিল খাই আপনি নি তুমি সাক্ষী আছেন তো? আচ্ছা আপনার সুহারা আক্তার, সুহারা আক্তার এখানে আপনার মেয়ে নি তাই? আচ্ছা আচ্ছা এতিম একটা মেয়ে, এতিম মেয়ের দায়িত্ব অভিভাবক হিসেবে শাসা নিচ্ছেন। ও এতিম মেয়ের আপনি বিয়া দিয়ে দিরা, ও ভাই মিলেন ওখানে আপনি তোর দান স্বার্থকর শাসা হিসাবে তাই ও মেয়ের বাবর দায়িত্ব পালন করা। দুজন সাক্ষী কেন আছে? সাক্ষী আল্লাহ ও মনোনাথা সাক্ষী আর ও এলাকার মুরব্বী সাক্ষী। জি আপনি বলেন আছেন। জি জি বলেন। 4.5 লাখ টাকা না? 4 লাখ। আচ্ছা 4 লাখ টাকা মোহর। 12 ভাগ 4th খণ্ড নিবাসী সিদ্দিক আলীর ছেলে লিলু আহমদের সাথে 4 লক্ষ টাকা মোহর সাব্যস্ত করিয়া তুমি সুহারা আক্তারে সুহারা আক্তারকে নিকাহ দিতে আমাকে উকিল বানাইয়া দেওনি। বলো শুনছেন আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ। আচ্ছা এরপরে আপনার সাজনা বেগম আর সুলেমা বেগম। সাজনা বেগম আর উকিল খে আপনারা উঠে যে কোয়া অলয় কোয়া আপনি হয় 1.5 লক্ষ টাকা মোর সাব্যস্ত করে 12 ভাগ 1ম খণ্ড নিবাসী আসকর আলী মিয়ার ছেলে সুলেমান আহমদের সাথে তুমি সাজনা বেগমকে বিবাহ দিতে আমাকে উকিল বানাইয়া দেওনি। দিলাম আলহামদুলিল্লাহ। এখন আনুষ্ঠানিকভাবে এই সমস্ত বন্ধু ইজিন নেওয়া হচ্ছে মাসুমা আক্তারের ইয়ে উকিল মাসুমা আক্তার। আর যারা এখানে নিচ্ছেন এটা এটা কেউ পাবেন না, এটা এখানে যারা মাসুমা আক্তার এই সমস্ত মেয়েদের মাহরম ওনাদের চাচা অথবা ভাই অথবা মাসুমা আক্তারের ইয়ে মাসুমা আক্তার নেই মাসুমা আক্তারও কিনলি তুমি হ্যাঁ বউ অন বউ 2.5 লাখ টাকা 2.5 লক্ষ টাকা মোর সাব্যস্ত করিয়া আবুল হোসেনের ছেলে সালমান মিয়ার সাথে তুমি মাসুমা আক্তারকে নিকাহ দিতে আমাকে উকিল বানাইয়া দেওনি। আমরা বিবাহ অনুষ্ঠানটা শেষ করতাম সেরকম তাড়াতাড়ি বড় করে দিলাম। আদিশাদের হাত আরেকজনের হাতের উপরে রেখে দিয়ে আল্লাহর হাওলা করে আমরা দিতে চাই তাদেরকে, তাদের দাম্পত্য সুখ হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। চলেন ইয়া মুফতি সাহেব হই। জি খুতবা হলো। আমরা যাচ্ছি মূল প্রোগ্রামের হলে। লিলু আহমদ, ইয়েস। প্রদর্শক, আমরা বোনদের কাছ থেকে যাদের ইজি নেওয়া প্রয়োজন ছিল আমরা ইজি নিয়ে নিয়েছি। অনেক ফ্যামিলি মেম্বাররা রয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন খুতবা হবে, বিবাহের মূল আনুষ্ঠানিকতা আমাদের এখনই আমরা সম্পাদন করব, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি স্টেজে। জি রয়েছে স্টেজে। একে একে আমাদের দামানরা উঠতেছেন স্টেজে। বর সুলেমান আহমদ এখানে আসেন। এই যে দামানরা আসতেছেন, আমাদের দামানদেরকে আমরা ওয়েলকাম জানাই। বাবার এদিকে আসেন। সালমান মিয়া আসো, এখানে আসো, বসো এখানে। ইকরা বাংলা টিভি ফেসবুক পেজ থেকে অথবা ইকরা বাংলার ইউটিউব পেজ থেকে শেয়ার করে প্রচার করুন। ইয়েস, যারা ফেসবুক ব্যবহার করেন আমরা চাই আমাদের এই মহান মহতি কাজের দাওয়াত যেন সবার কাছে পৌঁছে যায়, ভালো কাজের জন্য একজন আরেকজনকে সহযোগিতা করতে পারি। তো ইকরা বাংলা ফেসবুক পেজ, ইকরা বাংলা টিভি লিখলে আমাদের ফেসবুক পেজ চলে আসবে। এটাকে আমরা শেয়ার করার মাধ্যমে আজকে অনুষ্ঠানকে সবার কাছে পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন এই বিয়ের আগ পড়ানো হবে, তার আগে বিবাহের খুতবা পাঠ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামকে উপলক্ষ করে সুদূর লন্ডন থেকে আগত ইকরা বাংলা টিভির অন্যতম কর্ণধার বাংলাদেশের পরিচিত আলেমে দ্বীন মুফতি সালেহ আহমদ সাহেবকে, মুফতি সালেহ আহমদ সাহেবকে খুতবা পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أكيل أكيل أرجن خوي. أكيل أيوكا. أفرنا تينوزنة permission دلوا كا أمارو فريه. إجازات؟ ها؟ بسوني. بسم الله الرحمن الرحيم. فلا يمرأ ليلو أحمد كنجون تومي بيا فلا يرام أمرأ سين لوك كوتها مور شايب بستو كره كنايغات উপজেলার বারুবাগ চতুর্থ খণ্ড নিবাসী ইসরাক আলী সাহেবের মেয়ে সুহারা আক্তার উনি উকিল নিযুক্ত করে দিয়েছেন উকিলের পারমিশন অনুযায়ী অনুমতিক্রমে আমি লিলু আহমেদের কাছে নিকাহ দিলাম সালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কবিলতু বারাকাল্লাহু লাকুম সুলেমান আহমদ কুঞ্জন তুমি আচ্ছা এটা অসুবিধা সুলাইমান আহমদ আচ্ছা আচ্ছা কানাইঘাট উপজেলার বারুবাগ প্রথম খণ্ড নিবাসী জনাব আব্দুর রহমানের মেয়ে সাজনা বেগম 1.5 লক্ষ টাকা মর সাব্যস্ত রকমে উকিল নিযুক্ত করে দিয়েছেন উকিলের অনুমতি অনুযায়ী আমি আশকর আলী সাহেবের ছেলে সুলেমান আহমদের কাছে নিকাহ দিলাম السلام عليكم قبلته ما شاء الله شباب بولي مرحبا سلمان احمد কুঞ্জন তুমি জয়ন্তাপুর উপজেলার রামপ্রসাদ নিবাসী জহিরউদ্দিন সাহেবের মেয়ে মাসুমা আক্তার 2.5 লক্ষ টাকা না 2.5 লক্ষ টাকা মোহর সাব্যস্ত ক্রমে উকিল নিযুক্ত করে দিয়েছেন উকিলের পারমিশন অনুযায়ী আমি আবুল হোসেন সাহেবের ছেলে সালমান মিয়ার কাছে নিকাহ দিলাম আসসালামু আলাইকুম কবুল 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 মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুফতি সাহেব দোয়া করিল কাল আবিদ আহমদ সগীর সাহেব জাযাকুমুল্লাহ শুভ দর্শক আমাদেরকে যারা ইকরা বাংলা টিভি দেখতেছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমরা আজকে এখানে 25 আগে যে সমস্ত এই সামনে যারা বসা রয়েছেন তিনাদের আজ অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেহেতু অনেক লম্বা যদি একসাথে এইভাবে করতে যাই অনেক লম্বা সময় লেগে যাবে তো আগেরগুলো আমরা ওলামায়ে কেরাম এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আমাদের দায়িত্বশীলদের উপস্থিতিতে আমরা বাকিদের আক্ত আমরা 23 কাপলের আক্ত আগেই হয়ে গেছিল তিনজন বোন এবং ভাইয়ের আক্ত অনুষ্ঠান বাকি আমরা রেখেছিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আজকে আনুষ্ঠানিকভাবে ডাউরি ফ্রি ম্যারেজ প্রজেক্টের সিলেট অঞ্চলের প্রথম এই অধিবেশন আলহামদুলিল্লাহ আমাদের দোয়া হবে আমি হযরত মাওলানা আহমদ সগীর সাহেবের দোয়া করার জন্য অনুরোধ করব ইনশাআল্লাহ যে আমাদের বিশেষ করে আমরা মোবারকবাদ জানাই আমাদের এই টিমের যে সমস্ত ভাই ওলামায়ে কেরামরা জনপ্রতিনিধি এবং আলখার ফাউন্ডেশন ইকরা বাংলা টিমরা যে যেখান থেকে আমাদেরকে সাপোর্ট করে এই কাজকে অত্যন্ত সহজ করে দিয়েছেন বিশেষ করে বিশিষ্ট আলেমে দ্বীন চতুল এলাকার কৃতি সন্তান বৃহত্তর সিলেটের আমাদের একজন আদর্শ নেতাই আমরা বলি ওনাকে জনপ্রতিনিধি তিনি ছিলেন আলহামদুলিল্লাহ হযরত আবুল হোসেন চুতুলি হাফিজাহুল্লাহ তিনি গত বছর এই প্রজেক্টে আমাদেরকে সাপোর্ট করেছেন সহযোগিতা করেছিলেন আজকেও তিনি এই কাজে ব্যাপকভাবে একমাত্র লিওহ জিল্লা আপনারা যেভাবে ডোনার ভাইরা আপনারা যেভাবে ডোনেশন করেন আল্লাহর ওয়াস্তে তিনি ওই কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহর ওয়াস্তে আমাদের মিডিয়ার কর্মী বিভিন্ন টিভি চ্যানেল থেকে পত্রিকা থেকে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া থেকে আপনারা যারা এসেছেন সকলকে ইকরা বাংলা টিভি লন্ডনের পক্ষ থেকে এবং আলখাইর ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ যে সম্মানিত মেহমান যারা এখানে এসেছেন ওলামায়ে কেরাম জনপ্রতিনিধি সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আলখাইর ফাউন্ডেশনের ডোনার ভাই বোনদের কাছে একটা মেসেজ শুধু রাখতে চাই আপনাদের জাস্ট অনলি 500 পাউন্ড ডোনেশন আপনারা করেছিলেন 500 পাউন্ড ডোনেশনের মাধ্যমে কত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি এত চাহিদা এই প্রোগ্রামের আল্লাহু আকবার আমরা এটাকে সিলেটে এবং রংপুর এলাকায় সীমাবদ্ধ না রেখে আমাদের প্ল্যান পরিকল্পনা হচ্ছে এই যে রমাদান 2024 এ আমরা বিভাগীয় 5টি শহরকে আমরা টার্গেট করতে চাই ইনশাআল্লাহ 5টি শহরে কম হলেও 25 কাপলের বিবাহের ব্যবস্থা আমরা করতে চাই ইনশাআল্লাহ এটা শুধু আমার কথা নয় এটা সিলেটের প্রত্যন্ত এলাকা থেকে আগত সমস্ত আমাদের এই বাইদের বাইবার এবং বন্ধুদের আগামী দিনে বিশেষ করে ডাউরি ফ্রি ম্যারেজ প্রজেক্ট যে আমাদের রয়েছে যৌতুকবিহীন গণবিবাহ এই প্রজেক্টে আপনারা এই রমাদানে সাদাকা দিয়ে যাকাত দিয়ে আপনাদের ডোনেশন দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন আমরা এই প্রত্যাশা সকলের কাছে রাখি আপনারা যারা ডোনেশন আমাদেরকে দিয়েছিলেন কৃতজ্ঞতা চিত্তে আপনাদের ডোনেশনের কথা স্মরণ করে আপনাদের জন্য দোয়া করি আপনাদের আমানত আমাদের হাতে ছিল আজকে আপনাদের আমানতগুলো আমরা যথাযথভাবে তাদের হাতে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ দোয়া আপনারা রেখেছেন সকলেই যে সময় আপনারা ডোনেশন করেন আপনারা সকলেই দোয়া চান আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহু আকবার ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম হযরত মাওলানা আবুল হোসেন চেয়ারম্যান সাহেব বলতেছেন আমরা যখন বিভিন্ন এলাকাগুলোতে যাই সিলেকশন থাকে কাদেরকে আমরা নিব তো সেখানে আমরা 25 কে আমরা নিয়েছি এই বছর 25 প্লাস 25 25 ব্রাদার 25 সিস্টার্স তো হচ্ছেন আপনার 50 তো এখানে হচ্ছেন 25 কাপল তো সেইখানে বিভিন্ন জায়গাগুলোতে ওনার এলাকাতে আরো 10 পরিবারকে নেওয়া সুযোগ হয় না 10 জন ছেলে 10 জন মেয়েকে ওনাদেরকে উনি বলেছেন যে আগামী বছর ইনশাআল্লাহ তো আগামী বছরের দায়িত্বটা এই রমাদান আপনাকে নিতে হবে ইনশাআল্লাহ আজকে এই মুহূর্তে ইকরা বাংলা টিভি যারা দেখতেছেন আমি লন্ডন থেকে আপনাদের কাজগুলো দেখাশোনা করার জন্য কাজগুলো মনিটর করার জন্য আপনাদের কাজগুলো যথাযথভাবে উম্মাহের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ভাই বোনদের বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছানোর জন্য আমি এসেছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের এই দানগুলো আপনাদের সুন্দরী সহযোগিতাটুকু আমরা পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই ইন ফিউচার আমাদের সমস্ত কাজে আপনারাই আমাদের সহযোগিতা করবেন এই প্রত্যাশা সকলের কাছে রাখি গত বছর এবং আর আগের বছর ডাউরি ফ্রি ম্যারেজ প্রজেক্টে যারা আমাদেরকে সাপোর্ট করেছিলেন মোবারকবাদ আপনাদেরকে এবং যারা সুযোগ পান নাই এই রমাদানে আপনারা করবেন এবং অতীত যারা করেছিলেন এই প্রজেক্টের জন্য আমি বলবো এখন থেকেই একটা অ্যামাউন্ট আপনারা রাখেন কমপক্ষে বাবা হিসাবে আপনি মা হিসাবে আপনি বাবা আপনাকে বলতেছি মা আপনাকে বলতেছি এই মুহূর্তে যারা ইকরা বাংলা টিভি দেখতেছেন ব্রিটেন থেকে আপনি একজন ছেলের দায়িত্ব নিয়ে নেন আপনি একজন মেয়ের দায়িত্ব নিয়ে নেন জাস্ট অনলি পে করবেন £500 আমরা আসবো আমাদের প্রতিনিধিরা আপনাদের পক্ষ থেকে আমাদের এই ছেলে এবং মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন আজকের আমাদের এই বিবাহের যৌতুকবিহীন গণবিবাহের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন আমরা আপনার নবীর সুন্নতকে জিন্দা করার জন্য রব্বুল আলামিন ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানকে সহজ করার জন্য রব্বুল আলামিন যৌতুকবিহীন বিবাহের গণবিবাহের আয়োজন আমরা করেছিলাম ব্রিটেনের ইকরা বাংলার এবং আলখায়ের ফাউন্ডেশনের ডোনার ভাই বোনেরা রব্বুল আলামিন কষ্টার্জিত টাকা আমাদের কাছে আমানত দিয়ে রব্বুল আলামিন এই সমস্ত অসহায় পরিবারের সন্তানদেরকে বিবাহ শাদীর ব্যবস্থার দায়িত্ব দিয়েছিলেন রব্বুল আলামিন তাদের পক্ষ থেকে আমি ব্রিটেন থেকে এই সিলেটে এসে এই প্রজেক্টটাকে বাস্তবায়ন করতে পেরেছি রব্বুল আলামিন আমাদের আজকের এই মেহনতকে কবুল করে নাও রব্বুল আলামিন যে সমস্ত মারা যে সমস্ত বাবারা যে সমস্ত ভাই এবং বোনেরা সাপোর্ট দিয়ে সহযোগিতা দিয়ে আমাদেরকে এই কাজে ভালো কাজে রব্বুল আলামিন সাহায্য করলেন ডোনেশন দিলেন আল্লাহ প্রত্যেকের ডোনেশনকে কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের ডোনার ভাই বোনদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের ডোনার ভাই বোনদের সমস্ত মাকাসিদ হাসানাগুলোকে পুরা করে দাও রব্বুল আলামিন আমাদের ডোনার ভাই বোনদের আওলাদ সহ আমাদের প্রত্যেকের আওলাদকে নামাজি নেককার মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার বানিয়ে দাও রব্বুল আলামিন আমরা যে যে পেরেশানির ভিতরে রয়েছি দূর করে দাও রব্বুল আলামিন আমাদের ভাই বোনেরা যখন ডোনেশন করেন অনেক উদ্দেশ্যকে সামনে রেখে ডোনেশন করেন আমাদের কাছে দোয়ার আবদার রাখেন রব্বুল আলামিন প্রত্যেক ভাই বোনের প্রত্যেকের চাওয়া পাওয়াগুলোকে আপনি রহমান আর রহিম আপনি গফুর আর গফফারের দরবারে আমরা রব্বুল আলামিন সুপর্দ করে দিলাম প্রত্যেকের মাকাসিদ হাসানাকে আপনি পুরা করে দিও ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম মুসাফির হয়ে আপনার শাহী দরবারে হাত বাড়িয়েছি সাদা দাড়িওয়ালা মানুষদেরকে সাথে নিয়ে হাত বাড়িয়েছি উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে হাত বাড়িয়েছি রব্বুল আলামিন আমাদের এই ভালো কাজগুলোকে কবুল করে নাও رب العالمين أمدر بالله قبول کرنا رب العالمين أمدر جمعنا شمست گناه گوله که معاف کرد اون اک دونارا کده کده أمدر کسی دعا چان گوتو رمضان أمدر Dowry Free Marriage Project اون دونارا دونیشن کرده چیلن امی نام جدی بولت جایی اون دونارا أمدر که چهره چهره قبوله چله کسی رب العالمین أمدر شمست دونار دکه معاف کرد رب العالمین أمدر Alkhair Foundation که قبول کرنا رب العالمین اقرا بنگلا ٹی وی کے قبول کرے نا رب العالمین আমাদের আজকের এই অনুষ্ঠানকে সাকসেসফুল করতে সফল কাম করতে যে যেভাবে সাপোর্ট করলেন সহযোগিতা করলেন আল্লাহ প্রত্যেকের ছোট বড় সমস্ত মেহনতগুলোকে আপনি আল্লাহ কবুল করে নাও رب العالمين আমাদেরকে ভালো ভালো কাজ করার বেশি বেশি করে তৌফিক দান ফরমা বিশেষ করে আমাদের আলখায়ের ফাউন্ডেশনের যে সমস্ত ভাই বোনেরা আমাদেরকে রব العالمين সন্তানের মতো ভালোবেসে কষ্টার্জিত এই সম্পদকে টাকাগুলোকে আমাদের হাতে আমানত দিয়ে দেন رب العالمين কেবলমাত্র আপনাকে ভালোবেসে رب العالمين এই ভালোবাসাকে জান্নাতের বিনিময়ে আপনি আল্লাহ কবুল করে নাও رب العالمين প্রত্যেকের জীবনের আমাদের প্রত্যেকের জীবনে গুনাহসমূহকে maaf করে দাও প্রত্যেকের নেক আমলগুলোকে কবুল করে নাও আমাদের মধ্যে যারা বিমার হালতে রয়েছেন সবাইকে শিফায়ে কামিলা আজলা নসিব ফরমাও رب العالمين আমাদের চেয়ারম্যান ইমাম কাসিম সাহেব হাফিজাহুল্লাহকে কবুল করে নাও তার দ্বীনি সমস্ত খিদমতগুলোকে কবুল করে নাও رب العالمين গাজার মুসলিমদেরকে সাহায্য ফরমাও رب العالمين غزار وشهاب بديدرك شهاد فرماو اي رب العالمين مسلمين درك نصرت فرماو رب العالمين তাদের জন্য আমরা আলখায়ের ফাউন্ডেশন কাজ করতেছি আমাদের কাজকেও কবুল করে নাও বিশ্বব্যাপী আলখায়ের ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রমকে কবুল করে নাও আলখায়ের ফাউন্ডেশনের টিম ইকরা বাংলা টিম এবং আলখায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ টিমকে কবুল করে নাও ভাই বোনেরা দূর দূরান্ত থেকে এসে আমাদের এই কাজকে দীর্ঘদিন মেহনত করে যে সমস্ত ভাইরা এই প্রোগ্রামকে কামিয়াব করতে সফল কাম করতে মেহনত করেছেন আল্লাহ দেশে বিদেশে সবাইকে জাযায়ে খায়ের দান ফরমাও আজকে যে সমস্ত ছেলে এবং মেয়ে রব্বুল আলামিন একে অপরের হাতে আমরা তুলে দিলাম আপনার নবীর সুন্নতকে অনুসরণ করে আল্লাহ তাদের দাম্পত্য জীবনে আপনি সুখ শান্তি কল্যাণ দান ফরমাও রব্বুল আলামিন তাদেরকে আমাদেরকে সবাইকে গুনাহ থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আওলাদের মালিক বানিয়ে দাও এমন আওলাদ বানিয়ে দাও যারা কোরআনের হাফেজ হবে এমন আওলাদ বানিয়ে দাও যারা আলিমে দ্বীন হবে এমন আওলাদ আমাদেরকে দান ফরমাও রব্বুল আলামিন যারা উম্মাহের খাদিম হবে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নাও আমাদের এই ভাই বোন যারা আজকে যাদের বিবাহ শাদী হলো তাদের জীবনে সুখ শান্তি কল্যাণ আর বারাকা দান ফরমাও সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত রব্বুল আলামিন তাদের জীবন যাপন করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন অনেক মানুষজন আশা করে বসে রয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন আমরা যখন ফিল্ডে কাজ করতে যাই অসহায় মানুষদের অবস্থা যখন দেখি আজকেও অনেকজন এসে বলছেন আমার একটা মেয়ে উপযুক্ত আমি তাকে বিয়ে দিতে পারতেছি না আমার একটা ছেলে তাকে বিবাহ করাইতে পারতেছি না আমাদের আজকের অনুষ্ঠান থেকে অনেক মানুষ আশান্বিত হবে আশায় বুক বেঁধে থাকবে রব্বুল আলামিন আমাদের ডোনারদের দিলকে নরম করে দাও আরও যেন কয়েকশো ভাই বোন এগিয়ে আসেন রব্বুল আলামিন এই বছরে আমাদের আলখায়ের ফাউন্ডেশনের Dowry Free Marriage Project-এর জন্য তিনারা দান করেন সহযোগিতা করেন এবং আগামী Dowry Free Marriage Project-এর জন্য আমরা আরও আমাদের মুসলমান অসহায় ফ্যামিলিগুলোর বাচ্চাদেরকে মেয়েদেরকে বিবাহের ব্যবস্থা করতে পারি সেই তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান ফরমাও আমাদের হাজিরিন সবাইকে মাফ করে দাও প্রত্যেকের মা বাবা প্রত্যেকের দাদা দাদি প্রত্যেকের নানা নানি প্রত্যেকের শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে হাজারো কোটি দুরুদ ও সালাম رب العالمين مدينة المنورة بوسيدا رب العالمين مدينة المنورة بوسيدا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين أما كتيم دكت رب العالمين لندن থেকে বড় আশা করে তিনিরা বাংলাদেশের কাজের জন্য পাঠিয়েছিলেন যতটুকু পেরেছি رب العالمين আমার পক্ষ থেকে করার চেষ্টা করেছি খাতা খুশির হয় থাকলে ক্ষমা করে দাও রব্বুল আলামিন যা করেছি আমাদের পক্ষ থেকে কবুল করে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين شبيد شك جرام درك دكتسلن أمر در خزور پردان کرا ہوئی تساکن جزاك الله খেজুর আকদের দোয়ায় আমরা করে চলে গেছিলাম খেজুর আমরা এখন দিতেছি আমরা আমাদের অনুষ্ঠান আর একটু আপনাদেরকে দেখাতে চাই ইনশাআল্লাহ আমরা বিশেষ করে আমাদের একজন সুদী আলখায়ের ফাউন্ডেশনের এবং ইকরা বাংলার আমাদের সিলেটের কৃতি সন্তান ছিলেন মরহুম আমকুনি হুজুর রাহিমাহুল্লাহ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন তিনার সাহেবজাদা আমাদের অত্যন্ত প্রিয় সুপারগার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত আহমদ সাগির হাফিজাহুল্লাহ তিনি এখানে এসেছেন। আমাদের আরেকজন মেহমান শুধু ঢাকা থেকে বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামের চিন্তাবিদ হযরত মাওলানা মাকরুন সাহেব তিনিও তশরিফ নিয়ে এসেছেন। আমরা ওনাকে মোবারকবাদ জানাই। আরও যে সমস্ত ওলামায়ে কেরামরা এসেছেন আলখায়ের ফাউন্ডেশন এবং ইকরা বাংলা টিভির পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমরা ধারাবাহিকভাবে আমাদের কন্যা এবং বর যারা রয়েছেন আমরা আপডেট দিব আপনাদেরকে, তিনাদেরকে আমরা স্টেজে নিয়ে আসবো ইনশাল্লাহ। এরপর আমি বাহিরে যাব, কি কি দিচ্ছি তাদেরকে এটা আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আমরা দেখেন এই যে আজকের এত এত চমৎকার একটি প্রোগ্রাম, আমরা এটা এত বেশি কঠিন কিছু নয়। 500 পাউন্ড আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যারা লন্ডনে থাকি, ব্রিটেনে থাকি, ইউরোপে থাকি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আমরা যারা থাকি, আমাদের জন্য সেটা এত কঠিন কিছু নয়। আর 500 পাউন্ড অনেকে আমাকে প্রশ্ন করতেন, আমি আসলে তো ফান্ড রেজিংগুলোতে সামনে থাকি, অনেকে প্রশ্ন করতেন বলে বাবা এই 500 পাউন্ড দিয়ে আপনি বিবাহ, আমরা সিলেট মাসে ওলা হইতে এই 500 পাউন্ড দিয়ে বিয়া দিলে বা কিলাবা সিলেট 500 পাউন্ড দিয়ে কিলা আমরা বিয়া দিমু আপনার এখানে দেখাইছি। আর এখন আপনার তোরা দেখাইমু আপনারা কইছিলাম ওখানে যে 500 পাউন্ড দিয়ে আমরা কিতা কিতা দিমু তারা নাইনি এখানে ওখানে একটা প্রশ্ন আসিল। চলেন আমরা এখন দেখাই আপনাদেরকে কি দিতেছি আমাদের ভাই বোনদেরকে। একটা হচ্ছে কি জানেন, আমরা এই যে শুধু এই যে ভাই যারা দেখতেছেন আজকে তাদেরকে বিবাহ দিয়ে দিলাম, এখন বিবাহ দেওয়ার বাদে তারা খাইতা কিতা চলতা কিলাম নাইনি সলোকা তারা খাওয়া চলাফেরা এই বিষয়গুলো সহজ করার জন্য তাদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য আমাদের প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্ট থেকে আপনাদেরকে কিছু জিনিস আপনাদেরকে আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের মেহমান তিনি ঢাকা থেকে এসেছেন, এই কাজে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাগুলোতে অনেক সাপোর্ট তিনারা দিয়ে থাকেন। আর হযরতুল আল্লামা শেখ ফরিদুদ্দিন মাসুদ হাফিজাহুল্লাহর সুযোগ্য সন্তান হযরত মাওলানা মাকনুন সাহেব মোবারকবাদ আপনাকে ইকরা বাংলা টিভির পক্ষ থেকে আলখায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা ভালো কাজে ভবিষ্যতে আপনাদের সাপোর্ট সহযোগিতা প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের বহুমুখী খেদমতকে যেন কবুল করেন। হুজুরের কাছে আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক আমরা বলছিলাম 500 পাউন্ড, এটি বারবার কেন বলতেছি 500 পাউন্ডর হাসা কথা যদি আপনাদের হই আপনার এক সন্তান হিসাবে ইকান বহুত বিবাহত আমি ইলান গেছি, বহুত বিবাহত আমি নিজে ইলান আগ ফরাইছি। 500 পাউন্ডর খালি মিষ্টিও নিছেন আর বিয়ার বাদে মিষ্টি খাইতাই সময়ও রয়েছে না, সবটি বাদে নষ্ট হয়েছে বিনে ফেলাই দিয়েছেন 500 পাউন্ড। আমরা 500 পাউন্ড তারা কিতা দিছি, বড় হল যারা জামাই হল তো শুনি শুটকুট মানে ওই যে খাফর তারার আর বই নেন তো খাফর সুফর ও ওটা আপনারা দিছি। আর আমরা কিতা দিছি জানছেন নি, আর দিছি আপনারা তারারে ও জিনিসপত্রগুলো আপনারা দেখরা এখানে উন্নত মানের আপনার 2টা পিলো ভাইয়ের জন্য একটা বোনের জন্য একটা, এরপরে হচ্ছে একটা বেড জাজিম। সজীব ভাই জি এই যে এত সুন্দর করে মানে একদম খাঁটি তুলার তুষক দিছেন মানে জাজিম ভাইদেরকে এই যে বালিশ আল্লাহু আকবার। আরো হাজার অন্য কিতা সুবহানাল্লাহ বিহামদিহি জেন কেসলা বিয়ার বাজার খারাপ এরকম তো বাদ দিছেন না, চাদর বেডশিট দিছেন বালিশ চাদর এটা বালিশের কাভারের ভিতরে আছে আর মশারি মশা থাকি নয়া নয়া জামাইয়ার বউরে হামরাইতো না মশায় তারা বালা তাখতা হ্যাপি লাইফ তারা রইতো একটা মশারি আলহামদুলিল্লাহ। সামনে আছে ইনশাআল্লাহ দেখাচ্ছি। এখানে হচ্ছে আপনার বালতি মগ জগ বদনা মাশাআল্লাহ। এখানে আছে আপনার টোটাল যে সেট পাতিল টাইপের শুরু করে যা যা লাগে সেই সেট, একটা গ্লাসের স্ট্যান্ড আছে এখানে ওই যে গ্লাসের মাশাআল্লাহ, চাল আছে ফুড প্যাকেট আছে, একটা চুলা 2 স্টোভের চুলা আর হচ্ছে সম্পূর্ণ নতুন জাস্ট আমরা এটা নতুন একদম সেলাই মেশিন এটা হচ্ছে সেলাই মেশিন। এটা সজীব ভাই দেখালেন, সজীব ভাই জি ফুড প্যাক আমরা দিচ্ছি একটা ফুড প্যাক জি ফুড প্যাকটা লাগানো ছিল, ফুড প্যাকের কারণ হচ্ছে আমরা চাই না আজকে যে নতুন জীবন শুরু করতেছে জি ফুড প্যাকটা খুলে দিলাম আপনাদের সামনে। আমাদের দায়িত্বশীল ভাই যিনি আছেন এখানে আমরা পরে কিন্তু এটা লাগিয়ে দিবেন, আমরা খুলতেছি এই ফুড প্যাকে কি আছে তা দেখানোর জন্য। অনেকে বলতে পারেন এটা খালি বক্স দিয়ে এলেন আমরা আপনারা দেখাইতাম সেইরাম কারণ এর লাগে আমরা কথায় নাই খামে বিশ্বাস করি সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে প্রথমেই চলে আসে আটা, এরপরে আছে আপনার সল্ট, এরপরে ওই লাগে আপনার 2 লিটার সয়াবিন তেল, এর বাদে আছে পেঁয়াজ, এর বাদে আছে আপনার সিমি, আছে আপনার গিয়া ওই লগে আপনার ও লগা গরম মশলা, এর বাদে আছে আপনার গরম মশলা সবগুলো এখানে দেওয়া আছে। এরপরে আপনার আলু পেঁয়াজের চাল, আলু পেঁয়াজ এখানে বাইরে চাল, এটা হলো এটা এখানে হচ্ছে 25 কেজি চাল তাদেরকে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ গ্লাস প্লেট সজীব আগে দেখাচ্ছিল, এটা খুবই উন্নত মানের। সজীব ভাই একটা কথা আপনাকে প্রশ্ন করতে চাই, সেলাই মেশিন এখানে দিছে, সেলাই মেশিন দেওয়ার মূল কারণ হচ্ছে আমাদের শুধু বিয়ে দিলাম, বিয়েতে দেওয়া শেষ করা যাবে না, বিয়ে দিয়ে দিলাম এই পরিবারগুলো যাতে নিজে দাঁড়াতে পারে। এই পুরুষের জন্য বরের জন্য রয়েছে নতুন একটা ব্র্যান্ড নিউ ভ্যান, এটা ঢাকা থেকে এনেছি, এবং মহিলার জন্য সেলাই মেশিন, এবং তারা যে নতুন জীবন নির্বিঘ্নে শুরু করতে পারে তাদের হাতে নগদ কিছু টাকা ক্যাশ, ক্যাশের টাকা কি করে ক্যাশের টাকা হাতে দিব, স্টেজে দিব। সুবহানাল্লাহ এখানে তো সেফ নাই, ক্যাশের টাকা দিব আমরা হনো হাউস হোল্ড আইটেমগুলো দিয়ে দিলাম। এটা দেখাই ভ্যানটা নতুন ভ্যান, একদম নিউ ব্র্যান্ড নিউ। নাই নি এটা কি চলে ভাই? চালা দেখতে পারেন, হিমু কই হিমাসন চালানো লোক আপনি আমাদের আমাদের সাথে কেউ আসেন না ভাই, আস্তে 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 চালান। দাঁড়ানোর উদ্দেশ্য কি জানেন? আপনি চালান সমস্যা নাই, প্রতিবেশ করেন হালকা। এই ব্যান্ডটা দিছেন আপনি এটার লাগি বড় কোনটা দিছেন না, জাস্ট পে করছেন 500 পাউন্ড ব্রিটেনের। আর আপনার পক্ষটা কি আমরা তারেক মামা সজীব ভাই ওনার টিম আলখার ফাউন্ডেশনের আমরা এত সুন্দর দামি ব্যান্ড সহ এইসব প্রোডাক্টগুলো দিয়ে দিব আমাদের আজকের নববধূ এবং আপনার বর যারা সুবহানাল্লাহ এবং কনে তাদের জন্য। এখানে লেখা আছে বেশি গুণতা নাই, আসলে হাসা কথা জানছি বেশি গুণতা আমরা দিতে পারছি না, ওরও লেখছি আমরা প্রীতি উপহার। এই ব্যান্ড আপনাদের পক্ষ থেকে আমাদের জামাইবাবুর জন্য যিনি আজকে বর তার জন্য, বোন যিনি তার জন্য আপনাদের বিশেষ পুরস্কার হলো এটা। সজীব ভাই এটা তো যদি জামাইবাবু নিজে চালায় তাও সে পারবে, সে যদি নিজে চালাইতে না পারে ভ্যানটি ভাড়া দিতে পারবে, ভাড়া দিয়ে চালাতে পারবে, ভাড়া দিয়ে চালাইতে পারবে। ভ্যানের অর্থ হচ্ছে সেটা সে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে, যদি সে সবজি বিক্রি করতে চায় ভাড়া দিতে চায় যে কোন কাজে। ও দেখো কা সুবহানাল্লাহ একবারে পারফেক্ট, এটা মজবুত। এটা আমরা ঢাকা থেকে বিশেষ ইয়েতে অর্ডার দিয়ে আমরা বানাইয়া নিয়া এখানে এসে সেটআপ করা হয়েছে, এখানে এটা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এটা হালার জন্য কিতা খালি বিয়া দিয়ে দিলাম, এখন তো এটা বিবাহ দেওয়ার কারণে বিবাহ তো করাইলাম আমরা। সজীব ভাই যেটা বলছেন বিবাহর পাশাপাশি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, কর্মসংস্থান রেডি করে ফেলতে হবে, লাস্ট ডে ফিনিশিং শেষ করে চলেন। এখানে আমাদের টাকার খামগুলো রেডি করতে প্রত্যেক কাপলের জন্য এক একটি করে সেট রয়েছে, 25টা সেট এখন রাখা আছে, 25টা সেট, 25টা সেট। এটা ওইটার কষ্ট দিয়ে লাগাইতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ ব্যান্ড খুব মজবুত জামে সাহেব, খুব মজবুত ব্যান্ড, আমি নিজেই দেখছি, মানে এটা কয়েক বছর খালি বাতাস দিতে যায়গে, বাতাস দেওয়া লাগবে আর কোনটা দেওয়া লাগতো না। সবচেয়ে ভালো বেস্ট পারফেক্ট করা হয়েছে, এটা অর্ডার দিয়ে বানাইছেন না? হ্যাঁ অর্ডার দিয়ে বানাইছেন, হ্যাঁ বাজারে এরকম তো মানে বিক্রি বানাইয়া এটা ব্র্যান্ড সালাড। এটা একটু খুলে দেন, ইনটেক প্যাকেটটা একটু খুলে দেন, এরকম বিক্রি এই দেখেন, এটা এরকম না যেটা পুরাতন, এটা মিস্টার সজীব ভাই আপনার অর্ডারে বলতে। হ্যাঁ এই দেখেন একদম নিউ, এই দেখেন কোম্পানির লোগোটা লাগানো, এই দেখেন একবারে ব্র্যান্ড নিউ। ঠিক আছে ঠিক বলে ফেলুন, একদম ব্র্যান্ড নিউ। সুবহানাল্লাহ বিহামদিহি। একটা আমরা এটা আগে আর এই পাশে যাই, আবার এই ওই পাশে অনেক লম্বা দীর্ঘ লাইন, এটা চারদিকে আসলে আমাদের পুরো পেয়ার অনুসারে সাজানো আছে। আমি যদি একটু দেখাতে চাই বিশেষ করে এইখানে সালে ভাই, এখানে প্রত্যেকটা এসে পেয়ার ঝুঁটি দাম দেওয়া আছে, এটা পেয়ার নাম্বার 10, এটা হয়তো আপনি মিস করছেন, প্রত্যেকটা লেখা আছে এটা 19 এটা 10 সিরিয়ালে রাখা আছে, এটা হচ্ছে 9 নাম্বার লেখা আছে। হ্যাঁ 9। এই প্রত্যেকটা পেয়ার আপনারা জানেন যে জামাই এবং কনে প্রত্যেকের পেয়ারে লেখা আছে পেয়ার 1 পেয়ার 2। যে পেয়ার 1 পেয়ারের লোক 1 প্রেসের কাছে চলে যাবে, যার নাম্বার 2 সে তার জায়গা চলে যাবে, নাম্বার 3 তার জায়গা চলে যাবে। এইভাবে একটা মজার বিষয় আমি ট্রাকগুলো যদি দেখাই আসেন, আমরা দেখব ইনশাআল্লাহ ট্রাকগুলা। এখানে পেয়ার 1 এর প্রোডাক্ট পেয়ার 1 ট্রাকে চলে যাবে, পেয়ার 2 এর প্রোডাক্ট পেয়ার 2 এর ট্রাকে চলে যাবে, পেয়ার 3 প্রোডাক্ট পেয়ার 3 ট্রাকে চলে যাবে, এবং সাথে সাথে নোয়া গাড়ি যেগুলো আছে দামানা কন্যাকে নিয়ে আসা হয়েছে ওই পেয়ার 1 সব একসাথে বের হয়ে যাবে তারা। মাশাআল্লাহ তাহলে আমরা গাড়িগুলো দেখতে যাচ্ছি। প্রথমে আমাদের জামাইয়ার কন্যা যে গাড়িতে যাইতা চলো কা যাই। একদম শেষ মাথায় সিরিয়ালি চলে আসেন। আমরা আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তে চলে এসেছি। আমাদের একে একে ২৫ বরের সামনে ২৫ কনে এটা হলো আপনার 10 নাম্বার। আমরা চলো এদিকে আসি, আমরা এদিকে চলে আসি। এটা লাগালাম ৫ এর ১৪ নাম্বার ১ নাম্বার। এটা হচ্ছে আপনার দামাই কনার আনার জন্য। এই যে দেখেন আমাদের পিকআপগুলো লাইন দিয়ে সাজানো আছে, এখানে লেখা আছে পেয়ার 14 আর ১৪ নাম্বার পেয়ার ওইখানে সাজানো আছে, এটা এখানে চলে আসবে। আর সাথে সাথে মাইক্রো চলে আসবে এখানে, পেয়ার নাম্বার ১৪ যে ঝুটি একসাথে বের হয়ে যাবে। চমৎকার, সুবহানাল্লাহ বিহামদি। কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খল। জি আর ভিতরে যাব আমরা, টাকাটা হ্যান্ড ওভার। কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খল ভাবেই আমরা রেখেছি। আমাদের টিম এখানে বেশ তৎপর, আমরা দেখতে পাচ্ছি রিফাত ভাই ব্যাপক তৎপরতা নিয়ে এগিয়ে যাচ্ছেন, মাশাআল্লাহ। হাবিব ভাই অ্যাকশন গুলো চমৎকার, ওনার টিম। আমাদের কাউসার ভাই মাশাআল্লাহ, সকলেই অন দ্য গ্রাউন্ডে আমরা কাজ করতেছি। আর আমি অন দ্য গ্রাউন্ডে এসে আপনাদের দানগুলো পৌঁছে দিয়ে আলহামদুলিল্লাহ কাজের সাথে থাকতে পেরে আমি আনন্দিত, মাশাআল্লাহ। চলেন দেখি ভিতরে, এগুলো আমরা ক্যাশ টাকাটা দিয়ে দেব এখন। না না, হাতে দিয়ে দিই, হাতে দিয়ে দিই, তাছাড়া ওইটা আসলে হ্যাঁ হাতে হাতে থাকুক এনাদেরকে। এই রাশিদ ভাই 1000 টাকা দিলেন, বিশাল ভিড় শুরু হয়ে গেছে এখানে। আমরা যাচ্ছি, ভিড় সামলেই আমাদেরকে সামনে যেতে হবে। না ভিড়টা যদি দেখায় দেন হাবিব ভাই, ভিড়টা কি জোড়া নিয়ে আসলে বসানোর ব্যবস্থা করতে পারি। বোঝে নাই, হ্যাঁ। আমাদের বর এবং কনে ২৫ জোড়া বর এবং ২৫ জোড়া কনে মঞ্চে বসে পড়েছেন। আমাদের সালে ভাই চলে এসেছেন, আমরা লাইভে ঢুকে যাব। মালা দিদি মেহমানের হল যারা, শুক্রিয়া আপনারা আমরা কষ্ট করে আমরা সময় দিছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে জাযায়ে খায়র দিতা। ব্যাপক আগ্রহ উদ্দীপনা আমাদের সকলের ভিতরে এই অনুষ্ঠানটি নিয়ে। সিলেটের জন্য এটা একটা ইউনিক প্রজেক্ট আলহামদুলিল্লাহ আলখায়ের ফাউন্ডেশনের। আমরা ভবিষ্যতেও এই কাজে, আজকে এখানে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি আপনারা এসেছেন, সমাজকর্মী, সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা রাখি। স্ব স্ব জায়গা থেকে যদি আপনারা এগিয়ে আসেন, তাহলে আমরা আমাদের জায়গা থেকে আমরা এগিয়ে আসার চেষ্টা করব। আপনারা আমাদের ডোনার ভাই বোনেরা ডোনেশনগুলো দিয়ে থাকেন আমাদের দেশকে ভালোবেসে। অনেক মানুষজন অনেক বছর বাংলাদেশে আসেন না, কিন্তু বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা, মাতৃভূমির প্রতি তাদের ভালোবাসা, এই ভালোবাসার টানেই তিনারা এই কাজটুকু করে থাকেন। তো আমরা ভবিষ্যতের জন্য আমরা আলখায়ের ফাউন্ডেশনের এই কাজে আমরা সহযোগিতা প্রত্যাশা রাখি। আপনারা দেখেছেন সারিবদ্ধভাবে তাদের জন্য কী কী, এই যে আপনার নতুন জীবন, এই সমস্ত বাইরা যাত্রা শুরু করতে যাচ্ছেন। আচ্ছা, একটা জিনিস দেখতে পাচ্ছেন, বোনদেরকে না হয় আমি পর্দার বিষয়টুকু খেয়াল রাখতেছি, অবশ্যই এটা অবশ্যই আমরা খেয়াল করবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামের বিধান। বাইদের চেহারার দিকে একটু দেখেন তো, এ বাইরা এই বরদের মুখে কি স্মাইল, মাশাআল্লাহ। দেখেন সবাই হাসতেছেন, কথা বলে ভাই ওনারা খুশি, সবাই খুব খুশি, বলেছে আলহামদুলিল্লাহ, সবার সামনে বলেছে আলহামদুলিল্লাহ, সবাই খুব খুশি। আমাদের মাঝে অতিথি আছেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ নূর ভাই, মাকতুম ভাই আছেন, একটু মঞ্চে আসবেন মাকতুম ভাই। আমাদের সম্মানিত মেহমান ঢাকা থেকে আগত হযরত মাওলানা মাকুনু সাহেবকে আমরা মঞ্চে আসার জন্য বিনম্র অনুরোধ করতেছি। প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর ভাই। হ্যাঁ সুনাম জি আমাদের ৫০০০ টাকা করে এই নবদম্পতির জন্য উপহার হিসেবে আমরা দিয়েছি। আগেই বলেছি যে একটা করে ভ্যান, একটা করে সেলাই মেশিন, তারপর তৈজসপত্র, বিছানা, বেডিং এবং তার সঙ্গে নগদ ৫০০০ টাকা করে আমরা হাতে দিচ্ছি, যেন এই নবদম্পতি তারা আগামী দিনগুলো অন্ততপক্ষে সুন্দরভাবে শুরু করতে পারে। এই লক্ষ্যে আমাদের টেলিভিশন সাংবাদিকদের সংস্থা ইমজার সভাপতি সজল ছত্রী আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি মঞ্চে ডেকে নিচ্ছি, সজল দা আছেন, একটু মঞ্চে চলে আসবেন। টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি মাকতুম ভাই, আমাদের সম্মানিত মেহমান জনাব মাকনুর সাহেবকে না যাওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি, একটু মেহরবানি করে বসবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সালে ভাই। নাজনীন বলেন, আচ্ছা একটা জিনিস গতবার বলছিলাম, আবার বললাম, টাকা কিন্তু সামনেতে যাবে না, টাকা আপনার কাছে। টাকা আলখায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ বলেছেন, টাকা কিন্তু কনের হাতে থাকবে, এটা স্বামীর হাতে যাবে না, স্ত্রীর হাতে থাকবে, কারণ সংসার তার হাতেই চালাতে হবে। হ্যালো আপনাদের পক্ষ থেকে 5000 টাকা আমরা বলছিলাম ক্যাশ মানি দিব, যখন আমরা ফান্ডরাইজ করেছিলাম আমরা বলছিলাম যে 500 পাউন্ড আপনারা দিতেছেন, এই 500 পাউন্ড আমরা কি করব? তাদের জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, ভ্যান আমাদেরকে দিয়েছি, ভাইয়ের জন্য, বোনের জন্য সেলাই মেশিন, হাউস হোল্ড আইটেমস, রাজাই, তুষক, বালিশা, সবকিছু, হান্ডি বাসন সব আমাদেরকে দিয়েছি। আমরা স্টিল নেবেন না, স্টিল নেবেন না, 5000 টাকা স্টিল নেবেন না, কেন জানেন? আমাদের পর সালবে টাকা দিতে তো জন্য তিনি হাঁস মুরগি লালন পালন করতে পারেন, একটা ছাগল কিনতে পারেন, বা ওনার একটি স্মল ক্ষুদ্র কোনো কিছু করে যেন ওনার ফ্যামিলিটাকে আরো সুন্দর করে তিনি যেন সামনে আগ বাড়তে পারেন। এটা সিস্টেম আপনার জন্য মাশাআল্লাহ, এটা আমরা আপনাদের পক্ষ থেকে তুলে দিতেছি। জি বোন, এটা আপনার জন্য, এটা আমার বোনের এই জন্য। আসেন আপনারা দেন দুইটা আপনার জন্য, আপনার জন্য কাছে আব্দুল। একটা মেসেজ আমি আপনাদের কাছে রাখতে চাই, একটা বাংলা বন্ধুদেরকে দেখেন, একটা ক্যামেরাম্যান না বাইরের বোন রয়েছে, 25 জন ভাই রয়েছেন, আজকে এই 25 জন ভাইয়ের হাতে 25 জন 40000 গায়ের হাতে ছিল, 40000 তোলা হয় না রিফাত, 40000 তোলা ছিল ছবি, 40000 ছবি তো এবার তোলা হয় না। আমরা আপনাদের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো এগুলো আমরা উঠিয়ে দিয়েছি, পাশাপাশি 5000 বাংলাদেশি টাকা আমরা বলছিলাম তাকে গিফট বোনকে আমরা দিব। সুবহানাল্লাহ, এই বোনের সর্বশেষ ইনভেলপটুকু আমরা বোনের হাতে তুলে দিতেছি। বোন, এটা আমাদের জন্য, আমাদের পক্ষ থেকে আপনার জন্য। দর্শক, এটাই শেষ নয়, আমাদের বাইরা যারা আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আপনাদের অনেক দায়িত্ব আপনাদের মাথার উপরে আসছে, ঠিক কিনা? আপনার ওয়াইফ, আপনার বিবি যিনি হলেন আজকে, তার সাথে সবসময় ভালো আচরণ করবেন, কেমন? সুন্নাহ, এটা গুরুত্বপূর্ণ একটি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ছিল সুন্নাত, এটা আজকে আপনারা পালন করলেন। একজন বোন তার জীবনটাকে আপনাদের হাতে তুলে দিয়েছে, এটাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন। পরস্পর যখনই ফ্যামিলিতে কোনো কাজ হবে, ফ্যামিলিতে পরামর্শ করে সুন্দর করে আপনার ফ্যামিলিকে পরিচালনা করার চেষ্টা করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবং যাদের সহযোগিতায় মজার একটা ঘোষণা দিতে যাচ্ছি, গত ২০২৩ সালে ৩০ জন বিয়ে হয়েছিল। আমি বলে ফেলুক আমরা এই আমানুল্লাহ কমিউনিটি সেন্টারে আছেন চতুর ভাই? একটু অভিভাবক যদি কেউ থাকেন একটু দেখবেন। এই যে মাকন ভাই আসেন। জাস্ট আমাদের প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে, আমি আমাদের এই প্রোগ্রামের আয়োজনে যারা সহায়তা করেছেন, বিশেষ করে আমাদের আবদুল্লাহ ভাই এবং চতুলি ভাই, গত বছর তারা হওয়ার কারণে তাদের প্রতি শুক্রিয়া আদায় করতে পারি নাই, কারণ তাদের সহায়তা ছাড়া এই প্রোগ্রামটা করা সম্ভব হতো না। আজকে আলখায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে ছোট্ট একটু শুভেচ্ছা উপহার তুলে দেবে আমাদের সালাহ ভাই এবং মাখন ভাই তুলে দেবে। প্রথমে আমাদের চতুলি ভাইয়ের কাছে। চতুলি ভাই যদি একটু সামনে আসেন। আপনার ধন্যবাদ, আমাকে অনেক সহায়তা করছেন, আর আপনার সহায়তা ছাড়া একটা প্রোগ্রাম হইতো না। ক্ষুদ্র একটু উপহার। এবং আবদুল্লাহ ভাই প্লিজ, ইনশাল্লাহ ঠিক আছে। আমরা এবার আমাদের জোরাকে আসছে, হ্যাঁ আমাদের প্রোগ্রাম শেষে পর্যায়ে আমরা নিয়ে আসতেছি, আপনি চালান। আমি প্রিয় দর্শক হল, গত বছর যে সমস্ত ভাই আর বোনের আমরা বিয়ার অনুষ্ঠান করছিলাম, আলহামদুলিল্লাহ আজকে এই নব জীবন যারা শুরু করবা, মাশাআল্লাহ। মনে আছে? আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? গত বছর ও হলো আপনার বিয়ে হয়েছিল নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই বোন হল, মনে আছে আপনার ওয়াইফ লগাইছেন গত বছর? আপনার ফ্যামিলি কই লগেনি? আমরা খাতা তানুকা না নৌকা খাতা তানুকা খাতা তানুকা আপনার জন্য আপনার খান্তা তানুকা। আমি না দূর হয়ে গেলাম। ওই লেগা মৌলানা সাহেব, গত বছর ও মৌলানা সাহেবের বিয়ার অনুষ্ঠান হয়েছিল। আমরা ডোনার আলখায়ের ফাউন্ডেশন ডোনার ভাই বোন হলতে, ইকরা বাংলা টিভি ডোনার ভাই বোন হলতে আপনারা ডোনেশন করছিলাম। আলহামদুলিল্লাহ আপনার একজন মেয়েও আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেয়ের নাম কি তা রাখছেন? আদিবা। আদিবা, আল্লাহ আকবার। গত বছর আপনারা সহযোগিতায় ও বাইরে আমরা বিবাহ আর ও বোন আর ও বাইরের বিবাহের ব্যবস্থা আমরা করাই দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে তারা একজন নেক সন্তান দান করছেন। এই বাচ্চারা আল্লাহ পাকে আবেদা সালেহা শাকেরা বানাই দুকা হোগা, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ডোনেশনে এই তান্তানোর বিয়া হয়েছে, আল্লাহ তান্তানোর জীবনে সুখ শান্তি কল্যাণ বারাকাত দুকা, আমিন। আপনারা নতুন জীবনের 1 বছর হয়ে গেছেনি, 1 বছর ভিতরে আল্লাহ পাকে নেক আওলাদ দিলাইছেন। আপনারা জীবন কিলান জারতে আলহামদুলিল্লাহ বলা যাক। আজকে যারা নয়া নয়া বিয়া করছে তাহলে কিটা হইবা? তারা জীবন পালা যাইতো, মিলেমিশে চলতা। ইনশাআল্লাহ ওমর সাহেব শুকরিয়া আপনারে, আপনারা আল্লাহ পাকে আপনার ফ্যামিলির মাঝে সুখ শান্তি দরকার, আপনার আবেদন আল্লাহ পাকে নেককার বানাই দরকার। আপনিও কত বছর দাওয়াত আসলাই, মাশাআল্লাহ। আল্লাহ পাকে বাচ্চা দিলেছেন, বাচ্চার নাম কি রাখছেন? হ্যাঁ মিম, মাশাআল্লাহ। কত বছর হইছে? কত মাস? খুশি নেই? আল্লাহ আকবার। রিকশা যারা আমরা বিস্তারিত চালাই জানি, মাশাআল্লাহ। তাহলে সেলাই মেশিন দেখাম করো, আলহামদুলিল্লাহ। ভাই বোন এখন আমরা দেখাইছিলাম বছর বছর, একবার আমরা প্রশ্ন করছিলাম যে আপনারা এটা কাম করেন যে না, এটা কন্টিনিউ করবানি? আচ্ছা কলকাতার কামও রিজাল্ট যদি তো ভালো হয়, এই কাম কন্টিনিউ করা দরকার না? দরকার নাই, অবশ্যই দরকার। এই কাম কন্টিনিউ করতে আমরা কোন দিকে করতে চাই? আপনারা আমরা সাপোর্ট লাগবে না? তারা লাগি সব সময় তারা লাগি দোয়া করবা। আসলে দিন মজুর খেটে খাওয়া মানুষজন তাদেরকে আমরা সহায়তা করি, যাদের বিবাহর কোনো হয়তো বিবাহ বয়স হয়েছিল, এক বাবা হিসেবে মেয়ের বিয়ে করতে পারছেন না পয়সার অভাবে, আর সন্তান হিসেবে বাবা হিসেবে ছেলের বিয়ে করতে পারছেন পয়সার অভাবে। আলখায়ের ফাউন্ডেশনের ডোনার ভাই বোনের হলদিকে আমরা সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। লাস্ট আপনারা আজকে স্পেশাল মেহমান হয়ে আইসলেন নানি, আপনার বাড়ি কোন জায়গা? চতুল চেয়ারম্যান এলাকাত নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব বহুত ভালো কাম করছেন। আজকের এই বিবাহ অনুষ্ঠান আপনার লাখান আরো ১৫-২৫ জন ভাই বোন হলতর বিয়া হয়েছে। আপনার বিয়ার এক বছরের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তারারে কিতা কইবা হোসেন? মিলেমিশে থাকতা বালা চলতা এটা অত্যন্ত জরুরি, ইম্পর্টেন্ট ফ্যামিলির লাগি, ফ্যামিলির জীবনে সুখ শান্তি লাগি ইম্পর্টেন্ট হইল গিয়া। শিলার ক্ষমতা শিকিলিছেন তে তো আপনার মাশাআল্লাহ আর কষ্ট করা লাগতো না, শিলার ক্ষমতা শিকিলিছেন বইনে। আর ভাই তোর আপনার কিতা চালাইরা ও রিস্কাইটা চলের এখন বইনে যদি করো পর্দার সাথে, এই সমস্ত আমাদের বোনেরা পর্দা নিছেন আলহামদুলিল্লাহ। আমরা মহিলা হল তোর কর্মসংস্থানের ব্যবস্থা করতাম চাই আলহামদুলিল্লাহ। আলখায়ের ফাউন্ডেশনের এই যৌতুবিন গণবিবাহের উদ্দেশ্য যদি বিবাহ দেওয়া নাই, এক ছেলেরে খামরও আপনার ব্যবস্থা করে দেওয়া, এক মেয়েরে খামর ব্যবস্থা করে দেওয়া। ও ভাইয়া কইছেন বইনে খামও কিলাইছেন। আচ্ছা তা তাইন দৌকা মাইক আপনি তাইন জেনে আপনার এই সুন্দর লাইফ করলা তাই কোথা হইতানি ওটা মাইক আপনি দৌকা আপনি দৌকা আপনি দৌকা খৌকা সালাম করে মাইক খান হাত দাও। আসসালামু আলাইকুম আমাদের দেয়া হল আছে মাশাআল্লাহ 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 ইনশাআল্লাহ জাযাকাল্লাহ। এই যে সুন্দর একটা সেটিং এটা আছে জানছেন কি তার লাগি আপনারা খামর রেজাল্ট আমরা দেখাইতাম চাইছি। আপনারা দেখছেন আজকে যারা বিয়া করছেন তারা মুখজেলা আসি, গতবার যারা বিয়া করছেন আলহামদুলিল্লাহ তারা সংসার আগে আসলে তারা দুইজন আল্লাহ রহমতে তারা সংসার এখন গড়া পাওয়া শুরু হয়েছে, বড় হওয়া শুরু হয়েছে, আল্লাহকে আওলাদ দেওয়া শুরু করছেন মাশাআল্লাহ। তো তানতানোর ফ্যামিলির মাঝে সুখ শান্তি আছে, তানতানোর দোয়া করা মাশাআল্লাহ। আজকে যারা নয়া বিয়া করছেন, আজকে যারা নতুন আমাদের আপনারা যারা গত বছর বিয়া করছিলা এবার আর আপনারা মঞ্চ কোনো জায়গা নেই, আস্তে আস্তে আপনারা যাইতে কি পারেন, আপনারা যাও আস্তে আস্তে। ওয়ালাইকুম আসসালাম। বিয়ার লাইফে মৌলানা সাহেব বিয়ার লাইফে আল্লাহ বরকত দুকা, আপনারা মেয়েরা আল্লাহ নে খায় দান করুক আমি। একটা ওইলেকা ইম্পর্টেন্ট জিনিস জানেন নি কিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পুরুষ যারা আছেন তারার কাছে বইনৈন্ত দায়িত্ব দিলাইছেন, দায়িত্ব দিয়ে দিয়েছেন মহিলা জাতির। তো পুরুষ হিসাবে আজকে যারা বিবাহ করছেন বয়সে আপনার অনেক তরুণ, আমার যুবক ভাইয়েরা বয়সে আপনার অনেক তরুণ, রাগকে কন্ট্রোল করবেন। এই বোন ওনাদের সন্তান ওনাদের বাবা সারাটি জীবন দিয়ে মা ওনার সারাটি জীবন দিয়ে লালন পালন করে 20 বছর 18 বছর 23 বছর আমার কথা মন দিয়ে শুনেন, আপনারা এই মেয়েদেরকে লালন পালন করে আপনাদের হাতে তুলে দিচ্ছেন। বিশ্বাস করেন এই কথা, আমরা যারা মেয়ের সন্তান আমরা এই কথা বুঝি। আজকে যখন বাবারা আপনাদের হাতে তাদের মেয়েদেরকে তুলে দিচ্ছিল বাবাদের খলিজা ফেটে যাচ্ছিল, খলিজা ফাটিজা এর বাদেও দেওয়া লাগে লাগে তুলিয়া দিছেন। তো ভালোবাসার সাথে এটাকে গ্রহণ করা, শ্বশুর শাশুড়ি যারা জীবিত আছেন ভাইকে বলবো আপনার শ্বশুর শাশুড়িকে মায়ের মতো বাবার মতো শ্রদ্ধা ভালোবাসবেন। বোনদেরকে আমরা বলবো এটা আপনার শাশুড়ি যদি বেঁচে থাকেন শ্বশুর আব্বা বেঁচে থাকেন তাদের সাথে ভালো আচরণ করবেন নিজের বাবা মনে করে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই দাম্পত্য জীবনের জন্য সুখ শান্তি কল্যাণ আর বারাকা দান করেন। আলখায়ের ফাউন্ডেশন ইকরা বাংলা টিভির পক্ষ থেকে নবজীবন যারা শুরু করে আজকে যারা নিউ জার্নি স্টার্ট করলেন দাম্পত্য জীবনে, আমরা যেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সুখ শান্তি কল্যাণ আর বারাকা দান করেন, বলেন আমিন। সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখেন। যাদের সহযোগিতা আপনাদের বিবাহের অনুষ্ঠান হয়েছে প্রত্যেক সময় যখন নিজের জন্য দোয়া করবেন আমাদের ডোনার দাতা ভাই বোন তাদের জন্য আপনারা দোয়া রাখবেন ইনশাআল্লাহ শুভ দর্শক শ্রোতা দেখা হবে আপনাদের সাথে আবারো ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম আর লম্বা করতে চাই না আর আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি সম্মানিত মেহমান যারা আজকের এই অনুষ্ঠানকে সফল কাম করতে সাহায্য সহযোগিতা করেছেন ইকরা বাংলা টিভির পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সকলের প্রতি আলখায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের জন্য দোয়া করবেন আমাদের ডোনার ভাই বোনদের জন্য দোয়া করবেন শেষ বক্তব্য রাখবেন আলখায়ের ফাউন্ডেশনের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আমাদের অত্যন্ত প্রিয় তারেক মামা সজীব ভাই ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের দীর্ঘ যদি বলি এক বছর গত বছরে ১৬ মার্চে আমরা এই ভেন্যুতে প্রোগ্রাম করেছিলাম আজকে এই দিনটির জন্য আমরা মূলত অপেক্ষা করতেছিলাম কবে এরকম বড় একটা প্রোগ্রাম আমরা করতে পারবো সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি সফলভাবে এই প্রোগ্রামটি সম্পন্ন করতে পেরে গত বছর আমাদের অনেক ভুল ত্রুটি ছিল আমরা চেষ্টা করছি এই ভুল ত্রুটিগুলো যাতে না হয় এবং সেই জন্য আমরা অনেকদিন আগে থেকে আমরা প্রি ম্যাচিং থেকে অনেকগুলো কার্যক্রম আমরা সম্পন্ন করেছি বরকনে বয়স নিয়ে গতবার কিছু কথা উঠেছিল আমরা সেটি এবার আগে প্রোগ্রামের আগে সকল এনআইডি কার্ড নিয়ে যাচাই বাছাই করে সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার তার সাথে কথা বলেছি সিলেট ডিসির সাথে কথা বলেছি তাদের সাথে কথাবার্তা বলে আমরা প্রোগ্রামটা আয়োজন করেছি আজকে তাদের আসার অনেক ইচ্ছা ছিল কিন্তু তাদের দিনব্যাপী মিটিং থাকার কারণে তারা আসলে আসতে পারেনি তো আপনাদের নিকট অনুরোধ থাকবে যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই প্রোগ্রামটি বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে দিতে পারি আর মূল জানতে মেসেজটি আমরা যারা আমাদের পক্ষে যাদের সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করবো অন্তত একটি পরিবারের দায়িত্ব যদি আমরা নেই আশেপাশে তাহলে আমরা যৌতুক মুক্ত একটি বাংলাদেশ আমরা গঠন করতে পারবো ইনশাল্লাহ আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আলখায়ের ফাউন্ডেশনের এবং ইকরা বাংলা যেসব ডোনার ফেসবুকে বা আমাদের টিভিতে যে প্রোগ্রামটা দেখছেন তাদেরকে আলখায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে ইকরা বাংলার পক্ষ থেকে অগণিত শুভেচ্ছা দোয়া এবং ভালোবাসা আগামীতে এই ২০২৪ রমজানেও আমাদের যে টার্গেট সেই টার্গেটটা আমরা ফিল আপ করতে চাই আপনাদেরকে নিয়েই আপনাদেরকে আগামী বছর প্রোগ্রামে বাংলাদেশে দাওয়াত রইল যেমন আজকে আমাদের কয়েকজন ডোনার আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন আগামী বছরও আমরা চাবো আপনারা এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন আপনাদের মতামত দিবেন এবং আজকে যারা উপস্থিত আছেন গণমাধ্যম কর্মী আমাদের সিলেটের গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন আপনাদের নিকট অনুরোধ থাকবে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনার ফিডব্যাকটি যাতে আপনাদের ফিডব্যাকগুলো নিয়ে আমরা প্রোগ্রামগুলো ভালো করতে পারি এটা মনে হয় আমরা সবসময় বিশ্বাস করি আপনাদের ফিডব্যাক নিয়ে আমাদের ভুল থাকতেই পারে কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে না আপনাদের ভুলগুলো আমাদের ধরিয়ে দিবেন আমরা চেষ্টা করব আগামীতে এই ভুলগুলো যাতে না হয় ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আর নতুন বরকনে যারা আছেন আপনাদেরকে নিকট আমাদের অনুরোধ থাকবে আমরা আছি আপনাদের পাশে আগামীতে থাকবো আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা আমাদের যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো পাশে থাকার জন্য ইনশাল্লাহ আজকে আমাদের প্রোগ্রাম এখানে সমাপ্তি আমাদের কিছু অন্যান্য কার্যক্রম আছে আমরা কিছু ফটোশ্যুট করবো তাদেরকে নিয়ে যেভাবে আমরা অন্যান্য প্রোগ্রামগুলো ফটোশ্যুট করে থাকি স্মৃতি হিসাবে আমাদের দেখছেন একটা কর্নার আছে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা পেয়ারকে ওখানে ছবি তুলে দেওয়ার জন্য তো আজকে প্রোগ্রামের এখানেই সমাপ্তি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর একটি ঘোষণা আমাদের যারা বরকনে যারা আছেন আপনাদের জন্য বাইরে প্রতিটা ট্রাকের ভিতরে আপনাদের যে উপহার সামগ্রী সেগুলো তুলে দেওয়া হচ্ছে আপনাদের গাড়ি নিয়ে আপনারা সকল বের হয়ে যাবেন আমাদের একটু সময় দেবেন ম্যাক্সিমাম ২০ মিনিটের ভিতরে আমরা প্রোগ্রাম শেষ করবো আর বরকেন আপনারা স্টেজ থেকে নামবেন না আমাদের একটু সময় লাগবে ১০ মিনিটের মতো ছবি তোলার জন্য আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম